মধ্যবিত্তের পকেটে আগুন ধরিয়ে ফের বাড়ল ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। দেশে এখন ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হাজার টাকা ছাড়ছে। একই সঙ্গে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। বৃহস্পতিবার ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 3.50 টাকা। এরপরই দেশে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম হাজার টাকা ছাড়িয়েছে। ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার পর বৃহস্পতিবার থেকে 14.2 কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম দিল্লি এবং মুম্বাইতে হবে 1003 টাকা, কলকাতায় 1029 টাকা এবং চেন্নাইতে 1018.5 টাকা। বাণিজ্যিক এলপিজির দাম বেড়েছে 8 টাকা। বৃহস্পতিবার থেকে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডার দিল্লিতে পাওয়া যাবে 2354 টাকায়, কলকাতায় 2454 টাকা ও মুম্বাইতে 2306 টাকা দাম দাঁড়াচ্ছে। এছাড়াও চেন্নাইয়ের দাম 2507 টাকা। এর আগে 7ই মে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 10 টাকা কমানো হয়। নিত্য প্রয়োজনীয় জিনিস ভোজ্য তেল থেকে শুরু করে শাকসবজির দামও আকাশছোঁয়া। তার উপর ফের গ্যাসের দাম বাড়তি অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস মধ্যবিত্তের। অন্যদিকে করোনাকালে রোজগারের ধাক্কা লেগেছে দেশবাসীর এক বড় অংশের। চিকিৎসার পেছনে অনেকের বহু টাকা খরচ হয়েছে, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। ফলে তেলের শুল্ক কমানো এবং গ্যাসে ভর্তুকি বাড়ানোর দাবি আরও জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিএস আনন্দ বাংলা। বিখ্যাত তান্ত্রিক ও জ্যোতিষ শাস্ত্রবিদ শ্রী বাউরিয়া মহারাজ মন্টু শাস্ত্রী। ব্যবসায় বাধা, স্বামী স্ত্রীর অমিল, পারিবারিক অশান্তি, সন্তানের পড়াশোনা, মামলা মোকদ্দমা, পাওনা আদায়ে বাধা, প্রেমে বিঘ্ন, বাস্তুদোষ, গোপন শত্রুতা, দুরারোগ্য রোগ, বন্ধাত্ম, বশীকরণ সহ যে কোনো জটিল সমস্যার সমাধানে আপনাদের পাশে জ্যোতিষ শাস্ত্রবিদ ও তান্ত্রিক শ্রী বাউরিয়া মহারাজ মন্টু শাস্ত্রী বসছেন নিজ বাসভবনে, তাজপুর দক্ষিণবাড়, গোপালচক, বালিশাই, রামনগর, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ 9732629832, 8145208159।